আমার প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্র এবং ছাত্রীরা, আজ আমি তোমাদের পড়াবো তোমাদের ভূগোল বইয়ের প্রথম অধ্যায়টি, পৃথিবীর পরিক্রমণ। এই অধ্যায়টি আজকে আমি তোমাদের পাঠ্যপুস্তক ধরে ধরে পড়াবো। আমি আগের দিন কিছুটা পড়িয়ে দিয়েছিলাম, আজকে তার পর থেকে পড়াবো। তোমরা মন দিয়ে পড়া শুনতে থাকো এবং তোমাদের পাঠ্যপুস্তকটি সকলে খুলো। আমি তোমাদের 7 পৃষ্ঠা পর্যন্ত পড়িয়েছিলাম, আজকে 8 পৃষ্ঠা থেকে পড়াবো। সূর্যই পৃথিবীতে জীবনের উৎস। সূর্যের আলো উত্তাপ ছাড়া বীজ অঙ্কুরিত হয় না, গাছপালা পল্লবিত হয় না, সমস্ত জীবজগৎ সূর্যের উপর নির্ভরশীল। সূর্য প্রতি মুহূর্তে হাইড্রোজেন গ্যাস হিলিয়াম গ্যাসে রূপান্তরিত হয়ে বিপুল শক্তি তৈরি হচ্ছে। এই শক্তির 200 কোটি ভাগের 1 ভাগ আলো এবং উত্তাপ রূপে প্রতি মুহূর্তে পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে। এই লাইনটি তোমরা আন্ডারলাইন করো। এই শক্তির 200 কোটি ভাগের 1 ভাগ আলো এবং উত্তাপ রূপে প্রতি মুহূর্তে পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে। পৃথিবী নিজ অক্ষের ওপর ঘুরতে ঘুরতে উপবৃত্তাকার পথে সূর্যকে প্রদক্ষিণ করে। পৃথিবীর অক্ষটা কিন্তু পৃথিবীর কক্ষপথের সাপেক্ষ পুরোপুরি লম্ব নয়, কিছুটা হেলানো, কক্ষতলের সঙ্গে 65.5 ডিগ্রি কোণে অবস্থিত। এটা তোমরা মনে রাখবে। তাই পৃথিবীও কিছুটা হেলানোভাবে সূর্যকে প্রদক্ষিণ করে, ফলে কক্ষপথের এক একটা জায়গা, পৃথিবীর এক একটা গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে। পৃথিবী সৃষ্টির সময়ে বিভিন্ন মহাজাগতিক বস্তুর সঙ্গে সংঘর্ষের কারণেই পৃথিবীর অক্ষের এই হেলানো অবস্থান, এমনটাই বিজ্ঞানীদের ধারণা। এবার আমি যেগুলো বলবো মন দিয়ে শোনো। যখন উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে, তখন উত্তর গোলার্ধে ক্রমশ দিনগুলো বড় আর রাতগুলো ছোট হতে থাকে। অর্থাৎ দিনের আলো অনেকক্ষণ পাওয়া যায়, সারাদিন ধরে সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত হয়, অথচ রাত ছোট হওয়ায় তেমন ঠান্ডা হওয়ার সময় পায় না। দিনের পর দিন এরকম হলে গরম বাড়তে থাকে। এই সময় উত্তর গোলার্ধে সূর্যরশ্মি পড়ে অনেক লম্বভাবে, তাই সূর্যের তাপও হয় প্রবল। এ সময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল আর দক্ষিণ গোলার্ধে হয় শীতকাল। এগুলো কিন্তু মনে রাখবে। আবার যখন দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে, উত্তর গোলার্ধে তখন ক্রমশ দিন ছোট আর রাত বড় হতে থাকে। দিনের আলো বেশিক্ষণ থাকে না বলে পৃথিবী বেশিক্ষণ ধরে উত্তপ্ত হয় না, রাতে ঠান্ডা হওয়ার সময় বেশি পায়। এই সময় উত্তর গোলার্ধে সূর্যরশ্মি বাঁকাভাবে পড়ে, তাই কম উত্তপ্ত হয়। এই সময় উত্তর গোলার্ধে শীতকাল আর দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল হয়। সূর্যকে প্রতিদিন পূব আকাশ থেকে আমরা পশ্চিম আকাশে যেতে দেখি, তাই তো? এটা হলো সূর্যের দৈনিক আপাত গতি। তাহলে মনে রাখবে, সূর্যকে প্রতিদিন পূব আকাশ থেকে পশ্চিম আকাশে চলাচল করছে বলে মনে হয়, এটা সূর্যের দৈনিক আপাত গতি। হেলানো অক্ষের জন্য পৃথিবী কক্ষপথে এমনভাবে কাত হয়ে ঘুরেছে বছরের বিভিন্ন সময়। পৃথিবীর বিষুব রেখা, কর্কটক্রান্তি রেখা, 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং মকরক্রান্তি রেখায় 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা সূর্যের লম্ব রশ্মি পড়ে, ফলে আপদভাবে মনে হয় যে সূর্য পৃথিবীর বিষুব রেখা থেকে উত্তরে কর্কটক্রান্তি রেখা পর্যন্ত এবং দক্ষিণে মকরক্রান্তি রেখা পর্যন্ত চলাচল করে। এটাই সূর্যের বার্ষিক আপাত গতি বা রবি মার্গ বলা হয়। বছরে 2 দিন, 21 মার্চ এবং 23 সেপ্টেম্বর।
বিষুবরেখায় সূর্যের লম্বরশ্মি পড়ে। আরও দুটো দিন, 21শে জুন কর্কটক্রান্তি রেখায় এবং 22শে ডিসেম্বর মকরক্রান্তি রেখায় সূর্যের লম্বরশ্মি পড়ে। 22শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত 6 মাস ধরে সূর্যের উত্তরমুখী আপদগতি হল উত্তরায়ণ। একইভাবে 21শে জুন থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত 6 মাস ধরে সূর্যের দক্ষিণমুখী আপদগতি হল দক্ষিণায়ণ। এগুলো মনে রাখবে। আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।